আমরা কি শিয়াল কাছে যাব নাকি অলি আল্লার কাছে যাব অলিয়াল্লার কাছে গেলে কোনো দোষ নাই আমার বাইরা আজকে আমি কোরআনুল কারিম থেকে আয়াতে কারিমা তিলাবত করেছি আমার আল্লাহ বলেন আলা আমার আল্লাহ বলেন সাবধান আউলিয়া আল্লাহ নিশ্চয়ই যারা আমার বন্ধু লাখান যারা আমার অলি তাদের কোনো ভয় নাই ওলা হুমিয়াহ জানুন তাদের কোনো চিন্তা নাই বাইরা আমার বন্ধুরা আমার আমি কিন্তু হক্কানে বুজুর দিনের বিপক্ষে না আমি ভণ্ড ফিরিদের বিপক্ষে ঠিক না বেঠি হকানি বুজুর্গ দরকার আছে বুজুর্গানে দিনের কাছে যাওয়া দরকার আছে বাইরা আমার বন্ধুরা আমার হক্কানি বুজুর্গ কেমন দরকার আমি জানতে চাই আওয়াজ করে বলেন না শেখ সদি রহমতুল্লাহর নাম আপনারা শুনছেন নি বাইরা আমার বন্ধুরা আমার শেখ সদি রহমতুল্লাহ একদিন ফেসাব করতে গেলেন ফেসাব পায়খানা আমরাও করি না করি না ও মরুব্বি বাবারা পেশাব পায়খানা করলে পরে পেশাব পায়খানা করার পরে ডিলাকো লোক ব্যবহার করা দরকার আছে না নাই কেন এর দ্বারা পবিত্রতা মজবুত হয় পবিত্রতা ভালোভাবে অর্জন হয় এই ঢিলাকলুক আমার নবীর সুন্নত আমার নবী ব্যবহার করতেন আমরা নবীরে ভালোবাসি নবীর সুন্নত ভালোবাসি না আওয়াজ করে বলুন নবীর সুন্নত মহাব্বত না করলে নবীকে মহব্বত করা হবে আর একটু জোরে বলেন হবে হবে না নবীর যতগুলো সুন্নত আছে আপনি যদি সত্যিকারের আল্লাহর অলি হতে চান আল্লাহর অলির প্রেমিক হতে চান আমার বাইরা নবীর সুন্নত মহব্বত না করে কেউ কিন্তু আল্লাহর অলি হতে পারে না আল্লাহর ফরজ বিধান মহব্বত না করে না না কেউ কিন্তু আল্লাহর অলি হতে পারে না আমরা যেমন আল্লাহর ফরজ বিধান মানবো নবীর গুলো আমাদের মানতে হবে ঠিক না বেঠিক কেন নবীকে আমাদের দরকার আছে জোরে কোনো আসে না নাই আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিলাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানি ফি বাইরা আমার বন্ধুরা আমার আমার ফরিদপুরের বাইরা আমার কুমালমারির বাইরা আমি নুরুজ্জামান নুমানির কথা না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন বলেন মান আহাব্বা সন্ন্যথী যেই ব্যক্তি আমার সন্নতকে মহব্বত করবে তপদ আহাব্বানি সে যেন আমি নবীকেই মহব্বত করল আরেক কোন এখন আল্লাহ নবীর সন্নতকে মহব্বত করা মানে আমার নবীকেই মহব্বত করা তাহলে কি বুঝলেন হাদিসের এই অংশ থেকে নবীকে মহব্বত করতে হলে নবীর সুন্নতকে মহব্বত করা দরকার আছে না আমার বন্ধুরা আমার আমার বিশ্ব বিশ্বনবী রহমতুল্লিল বলেন ওমান আহ্বানি যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে আমি নবীকে মহব্বত করবে সে যেন আমি নবীকেই মহব্বত আহাব্বানি আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে উম্মতের আরে কানামাই ফিল আমার ওই উম্মতকে সঙ্গে নিয়ে আমি রসুল আল্লাহর জান্নাতে একসাথে অবস্থান করব আর একটু জোরে নবীর যেই ব্যক্তি নবীকে মহব্বত করে রসুল বেলেন জান্নাতে ওই ব্যক্তি আমার সঙ্গী হবে আমার ফরিদপুরের বাইরা আওয়াজ করে বলুন জান্নাতে নবীর সঙ্গী আমরা হতে চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না আল্লাহ তুমি কবুল করো সবাই আল্লাহ আমিন তাহলে আজকের থেকে নবীর সুন্নত আমরা যেইগুলা পালন করি না পালন করতে রাজি আসি না নাই আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার কান দিলের লাগাইয়া শোনেন করতে গেলেন আমার বাইরা আওয়াজ করে বলুন আমরাও পেশাব পায়খানা করি না করি না পেশাব পায়খানা করার পরে ডিলাক লোকের দরকার আসে না নাই কেন দরকার আছে আমার নবীর সন্নাত ঠিক না ঠিক শেখ সাদি রহমাতুল্লাহ গোলাপ ফুলের বাগানের কাছে পেশাব করে দিয়ে বসলেন লুকুক লবার জন্য গোলাপ ফুলের বাগান দেবে একটা মাটির শাখা হাতের মধ্যে নিলেন যেরকম আলহামদুলিল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আমরা তো মাটির মধ্যেই বসা আছি ঠিক না বেটি দেখেন না মাটির থেকে কোনো সুগ্রাণ আসে কিনা আসে আসতেছে কোন সুগ্রাণ আসতেছে কিন্তু শেখ সাদী রহমাতুল্লাহ যখন মাটির শাখা হাতের মধ্যে নিলেন উনি লক্ষ্য করে দেখে মাটির শাখার থেকে গোলাপ ফুলের গ্রাণ আসতেছে আরে না একদরে শুভানের আগারে বসে হেরিনু মাটির ডেলা হাতে নিয়া তারে শুকিয়া দেখিনু রয়েছে কস্তুরি মেলা কহিনু তারে কস্তুরি তুমি তুমি কে দান তোমার গায়েতে মাকা তুমি কি গুলিস্তান কহিলা ও সব কিছু আমি নহি আমিও তিনি চুম ফুলের সহিত তাকিয়া ওহার সুবাসে হইলায় বাইরে আমার বন্ধুরা আমার শেখ সাদি রহমাতুল্লাহ আলো করে দেখেন এই মাটির শাখার থেকে গোলাপ ফুলের গ্রান আসতেছে ডাক দিয়া কয় মাটির শাখারে জীবনে অনেকগুলো মাটির শাখা আমি আমার হাতের মধ্যে নিলাম খুলু খইবারের জন্যে কোনোদিন তো গোলাপ ফুলের গ্রান আমি পাই নাই তুমি এমন কেমন মাটির শাখা তোমার থেকে কেন আমি গোলাপের সো গ্রান পাইতেছি বাইরা আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না মাটি কথা বলতে পারে নাকি আর একটু জোরে বলেন পারে নাকি মাটি কথা বলতে পারে না কিন্তু আমরা জানি মাটি কথা বলতে পারে না গাছে কথা বলতে পারে না মাসে কথা বলতে পারে না না বেটি। কিন্তু আল্লাহর কালামের দিকে তাকাইলে দেখা যায় সবাই কথা বলতে পারে না বেটিক আমরা অনেকের ভাষা

তোমরা বুঝো না তোমরা বোঝো না তোমাদের বোঝার মতো যোগ্যতা নাই ঠিক না বেটি তাইলে এই আয়াতে কি প্রমাণিত হয় সবাই কথা বলতে পারে নাকি পারে না সবাই কথা বলতে পারে তাহলে কি বুঝেন মাটিও কথা বলতে পারে আমার বাড়ির আমরা মরা দিল দিয়া আমরা বুঝতে পারি না মরা কাম দিয়া আমরা শুনতে পারি না কিন্তু আল্লাহওয়ালা যারা বুজুর গানে দিন যারা তাদের চোখের অনেক পাওয়ার তাদের কানের অনেক পাওয়ার তারা অনেক কিছু শুনে অনেক কিছু দেখে যেখানে আমরাও কম আল্লাহওয়ালা বুজুর গানে দিন যারা সত্যিকারের আল্লাহর অলি তারা কিন্তু সেখানে সক্ষম ঠিক না বেটি শেখ সাদি রহমাতুল্লাহ বলেন ও মাটি জীবনে অনেক মাটি আমি আমার হাতের মধ্যে নিলাম কোনো মাটির থেকে আমি দেখি নাই গোলাপের সৌগ্রাণ আসতি তোমার কাছ থেকে কেন সৌগ্রাণ আসতেছে ব্যাপার কি বাইরা আমার বন্ধুরা আমার মাটি তার ভাষা দিয়া চাই আল্লাহর বলি গ আমি জানতে চাই আপনি কি জানেন না সত্যি করে বলেন আমার কোন জায়গার থেকে গ্রহণ করেছেন শেখ সাদিয়া রহমতুল্লাহ বলেন তোমাকে গোলাপ ফুলের বাগান থেকে গ্রহণ করেছি মাটিটা দেখো আল্লাহর বলি একদিন না দুই দিন না দীর্ঘদিন পর্যন্ত গোলাপ ফুলের সাথে অবস্থান করবার কারণে আমার মধ্যে গোলাপের সংগ্রান আসর আসর করে ফেলেছে আমি যদি গোলাপের বাগানে অবস্থান না করে গোবরের গর্তে অবস্থান করতাম আমার মধ্যে আপনি গোলাপের সংগ্রাম পাইতেন না গোবরের দুর্গন্ধ পেয়ে যাইতেন জোরে বলেন ঠিক না বেঠিক শেখ সাদি রহমাদুল্লা আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ পর্যন্ত মাথাটা নিচু করে ভাবনার সাগরে উনি চলে গেলেন ভাবতে ভাবতে একটু পরে ডাক দিয়া কয় দুনিয়ার মানুষের সোয়া লেহে সহাবতে তো লেহ তোর ও দুনিয়ার মানুষেরা গোলাপ ফুলের সান্নিধ্যে অবস্থান করবার কারণে মাটির মধ্যে যদি গোলাপের সংগ্রাম আসর করতে পারে তাহলে বলে জানি তোমরা যদি আল্লাহ বুজুরগানে দিনের সান্নিধ্যে অবস্থান করো অবশ্যই তুমি ভালো মানুষ হবে আল্লাহওয়ালা হবে নামাজি হবে রোজাদার হবে পরহেজগার হবে মুতাকিন হবে ইমানদার হবে ঠিক না বেঠি আর তুমি যদি সোহাবতে তল হে তোর তল হে কোন আল্লাহওয়ালা বুজুরগানে দিনের সাথে সময় না কাটাইয়া তাদের সাথে অবস্থান না করে তুমি যদি কোনো দুনিয়াদার সুর ডাকাইদের সাথে তুমি যদি অবস্থান করো তুমি সুর হবে ডাকাত হবে জিনা আকার হবে জোরে বলেন ঠিক না বেটি আমার ভাইরা তাইলে আওয়াজ করে বলুন আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা আমরা তাদের সাথে অবস্থান করতে চাই না চাই না আর একটু জোরে বলেন চাই না চাই না আল্লাহ বলেছেন আউলিয়া আল্লাহ সাবধান তোমরা জানিয়ারাই আল্লাহ আমার বন্ধু যারা আমার যারা লা আলাইহিম তাদের কোনো ভয় নাই জানুন তাদের কোনো চিন্তা নাই এখন আল্লাহর অলি কারা বুজুর্গান দিন কারা আল্লাহওয়ালা কারা পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলেন তাদের বলি আমার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলা যারা ইমানদার হবে তারা ইমানদার হবে যারা আল্লাহ হবে তারা ঠিক না বেটি এখন ইমানদার কারে বলে যে নামাজ করে না তারা কি ইমানদার কয় যে রোজা রাখে না তারকে কি ইমানদার কয় যে পর্দা করে না তারা কি ইমানদার বলে আমার বাইরা ইমানদার যিনি তিনি নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন মিথ্যা কথা বলেন না সত্য কথা বলেন ওয়াদা রক্ষা করে চলেন মেহমানদারি করেন মানুষকে ইজ্জত করেন মানুষকে ভালো কাজের আদেশ করেন মানুষকে মন্দ কাজ থেকে বিরত থাকবার জন্য নসিহত করেন ঠিক না বেটি আল্লাহ অলি জানা ইমানদার হওয়ার পাশাপাশি তারা ফর হেজগারে মুতাকিন হয় আমার ফরিদপুরের বাইরা বুয়ালমারির বাইরা তেলজুরির বাইরা আওয়াজ করে বলুন ইমানদার এবং মুত্তাকিন হতে চাইতে চাই না মুত্তাকিন কারে বলে এই পৃথিবীর মধ্যে মত করু থাকবে সুত থাকবে ঘুষ করু থাকবে আছে না নাই আপনাদের সমাজেও মদ খায় সুৎ খায় রকম খায় এইরকম বালা মানুষ আসে না নাই হ্যাঁ এরা কি বালা মানুষ না এদের যে দাফট রে ভাই মদ খায় গুস খায় চুরি করে ডাকাতি করে নারীবাজি করে কিন্তু আজকে সমাজের মধ্যে এদের পাওয়ার সবচাইতে বেশি জোরে বাঙা ঠিক না ভেবে ঠিক আমি একটু ঠাটকা কথা বেশি বলি এটা আমার অভ্যাস কারণ ওয়াশ করতে আসছি খালি কিচ্ছা কাহিনী শোনা গেলে চলবে না সমাজের মধ্যে যা আছে না আছে এগুলো একটু তুলে ধরতে হবে ঠিক না বে ঠিক মিশে এই জীবনে রংধনুটা মুসে যাবে একদিন জেনে না তাতে সময় খুদার রাহে নিজের জীবনটা সপে দাও হায় নিজের জীবনটা সপে দাও